দেবিন্দু, আশা করি তোমরা ভালো আছো সবাই। তোমরা যেখানেই আছো না কেন, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আমরাই প্রত্যাশা করছি। আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবার বেড়ে যাচ্ছে, তো আমাদের সাবধানতাই পারে আমাদেরকে রক্ষা করতে। তো এই মুহূর্তে যেহেতু নতুন করে একটি সিচুয়েশন তৈরি হচ্ছে, তোমাদেরকে আমরা অনুরোধ করব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য। আমি আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র যে ক্লাস আমরা নিয়ে শুরু করেছিলাম, সে কার্যপত্রের চতুর্থ ক্লাস শুরু করছে। গত ক্লাসেও আমি সমন্বয় জাবেদা নিয়ে কিছু কথা বলেছিলাম, আজকে সমন্বয় জাবেদার বাকি অংশটুকু শেষ করব ইনশাল্লাহ। তো সমন্বয় জাবেদার, আমি গত ক্লাসে সমাপনী মজুতপণ্য নিয়ে কথা বলেছি এবং এই সম্পর্কিত বিভিন্ন ধরনের সমন্বয় পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। আজকে সমন্বয় জাবেদার অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি কথা বলব। আমরা জানি যে বকেয়া খরচ সম্পর্কে একটি সমন্বয় পরীক্ষায় প্রায়ই আসে। তো এই যে বকেয়া খরচ, এই বকেয়া খরচ সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে পরীক্ষায় প্রায়ই একটি সমন্বয় থাকে এবং তোমরা এটি পরীক্ষায় আসলেও পারবে, আজকের ক্লাস যদি একটু ভালো করে ফলো করো। বকেয়া খরচ যেমন হতে পারে বকেয়া বেতন 5,000 টাকা। তো বকেয়া বেতন থাকলে এটি একদিকে বেতন, যেহেতু এটি আমার একটা খরচ, আবার বকেয়া যদি থাকে বা প্রদেয় থাকে তাহলে এটি আমার জন্য কি দায়। তাহলে বকেয়া খরচ, একদিকে এটি খরচ আরেকদিকে এটি দায়। তাহলে আমরা এটা জাবেদা করব কিভাবে? জাবেদাটি হবে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 5,000 টাকা। এখন এই যে বকেয়া একটি খরচ সম্পর্কে আমরা আলোচনা করেছি, প্রায় পরীক্ষাতে এই সমন্বয়টি পরীক্ষায় আসে। তো বকেয়া বেতনের জায়গায় যদি একটু চেঞ্জ করে আসে এরকম যে বকেয়া মজুরি, এখানে যদি আসে বকেয়া মজুরি 5,000 টাকা, তাহলে আমরা কি লিখব? জাস্ট এখানটায় এই বেতনের জায়গাটায় আমরা মজুরি লিখে দিব। হ্যাঁ, মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। তাহলে কি হচ্ছে, আমরা বুঝতে পাচ্ছি যে খরচ হবে, যে খরচের নাম থাকবে স্পেসিফিক, সেই খরচটি হবে ডেবিট আর এই বকেয়া খরচটি হবে ক্রেডিট। হ্যাঁ, তাহলে এরকমভাবে আমরা বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া, হ্যাঁ, এই জাতীয় আইটেমগুলোর আমরা ফাংশন করতে পারি। তারপরে এখানে ঋণের বকেয়া সুদ হতে পারে, ঋণের বকেয়া সুদ থাকলে এরকম হতে পারে। তাহলে আমরা এরকম বকেয়া খরচগুলো নিয়ে যদি চিন্তা করি যে এই 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 টার্ম নিয়ে একটি ফাংশন পরীক্ষায় আসে, আমরা আসলে নিশ্চয়ই এটি পারব। তারপরে এখানে আমরা দেখি যে বকেয়া আয় নিয়ে প্রশ্ন পরীক্ষায় প্রায় মাঝে আসে। বকেয়া আয় নিয়ে যদি আসে তাহলে আমরা কি করব? হ্যাঁ, 2 নম্বর আমরা ধাপে চিন্তা করছি বকেয়া আয় কোনগুলো। আমি কিছু টাকা কোনো কাস্টমারের কাছে হোক, কোনো কোম্পানির কাছে হোক পাবো, কোনো ব্যক্তির কাছে হোক, গ্রাহকের কাছে আমি কিছু টাকা পাবো, যেটি আমার আয়। তো আমি যে পাবো এই টাকাটি এখনো পাইনি, আশা করছি পাবো।
তো এরকম যদি আয় থাকে যেটাকে আমি বলছি যে আমি পাবো এখনো পাইনি যেটা পকে আয় বলি আমরা অথবা প্রাপ্য আয় বলি প্রাপ্য আয় তো এই জাতীয় একটি জাবেদা থাকলে আমরা কিভাবে করব প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আর কমিশন হবে আয় কমিশন হিসাব হবে ক্রেডিট প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আর কমিশন হিসাব হবে কি ক্রেডিট তাহলে প্রাপ্য কমিশন ডেবিট হলো কেন প্রাপ্য কমিশন এটা আমার সম্পদ তাই ডেবিট হয়েছে আর কমিশন এটা আমার আয় সেজন্য ক্রেডিট হয়েছে তাহলে প্রাপ্য কমিশন আমার সম্পদ সম্পদ বলে এটি ডেবিট হয়েছে আর এই কমিশন কি আয় সেজন্য এটি ক্রেডিট হয়েছে চাইলে আমি এখন কমিশন আয় হিসাব লিখতে পারি কমিশন আয় হিসাব লেখা যায় এরকম ভাবে যে কোনো আয় যদি বকেয়া থাকে প্রাপ্য থাকে তাহলে তার জন্য আমরা সেই প্রাপ্য আয়টিকে ডেবিট করে দিব আর ওই সংশ্লিষ্ট আয়টাকে আমি ক্রেডিট করে দিব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বকেয়া খরচ হলে কি হবে বকেয়া আয় হলে কি হবে এই দুটো ফাংশন কিন্তু আমরা শিখেছি তিন নম্বর আমি এখন আলোচনা করতে চাই অগ্রিম নিয়ে অগ্রিম নিয়ে যেমন ধরো যে অগ্রিম খরচ হ্যাঁ অগ্রিম খরচ নিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে কিরকম আসে যেমন অগ্রিম বিমা প্রিমিয়াম প্রদান অগ্রিম বিমা প্রিমিয়াম প্রদান 1000 টাকা তো অগ্রিম যদি আমি প্রদান করে থাকি অগ্রিম যদি কোনো টাকা আমি দিয়ে থাকি তাহলে অগ্রিম যে টাকাটা আমি দিব সেটি কি আমার জন্য সেটি আমার জন্য সম্পদ হ্যাঁ অগ্রিম টাকাটা আমার জন্য কি সম্পদ তাহলে এই যে অগ্রিম খরচ এই অগ্রিম খরচটা সম্পদ অগ্রিম খরচটা কি সম্পদ যদি সম্পদ হয় আমরা জানি কি হয় সম্পদ ডেবিট হবে সম্পদ ডেবিট হবে তাহলে অগ্রিম বিমা এটি আমার সম্পদ তাহলে আমি এই অগ্রিম বিমার জন্য জাবেদা করব অগ্রিম বিমা হিসাব ডেবিট অগ্রিম বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট আর বিমা প্রিমিয়াম হবে ক্রেডিট বিমা প্রিমিয়াম হিসাব ক্রেডিট কত টাকা হবে 1000 টাকা হবে অগ্রিম খরচ এটি আমার সম্পদ সেজন্য সম্পদ ডেবিট হবে অগ্রিম বিমা প্রিমিয়াম ডেবিট হবে বিমা প্রিমিয়াম হিসাব ক্রেডিট হবে যদি এরকম হতো যে অগ্রিম ভাড়া প্রদান তাহলে কি হবে আমরা একটু দেখি অগ্রিম ভাড়া প্রদান অগ্রিম কি লিখতে চাচ্ছি অগ্রিম ভাড়া লিখতে চাচ্ছি যদি অগ্রিম ভাড়া হয় তাহলে কি হবে অগ্রিম ভাড়া প্রদান তাহলে অগ্রিম ভাড়াটা হবে আমার সম্পদ তাহলে কি হবে এখানে অগ্রিম অগ্রিম ভাড়া হিসাব ডেবিট হবে আর শুধু ভাড়া হিসাব হবে ক্রেডিট অগ্রিম ভাড়া ডেবিট কেন এটি আমার সম্পদ আমি অ্যাডভান্স দিয়েছি আমি বাড়ি ভাড়া নেওয়ার সময় যদি আমি বাড়ির মালিককে অগ্রিম টাকা দিয়ে থাকি সেটি আমার সম্পদ সেজন্য অগ্রিম ভাড়া হবে কি ডেবিট আর ভাড়া খরচ হবে ক্রেডিট কেউ কেউ এখানে ভাড়া হিসাব লেখেন অথবা ভাড়া খরচ হিসাবে লেখা যায় ভাড়া খরচ হিসাবে ক্রেডিট করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অগ্রিম খরচ যদি থাকে তাহলে অগ্রিমটি ডেবিট হবে এটি সম্পদ সেজন্য আর সংশ্লিষ্ট যে খরচ দেওয়া থাকবে ভাড়া হোক
वेतन होक बीमा होक से कि क्रेडिट हो से क्रेडिट हो ठीक है। এখন আমরা চার নাম্বার ধাপে যাব। চার নম্বরে আমরা চিন্তা করব যেটি সেটি হলো আয়নি অগ্রিম আয়নি। হ্যাঁ, চার নাম্বার ধাপে আলোচনা করতে চাই অগ্রিম আয়। অগ্রিম আয়কে কেউ কেউ আমরা বলছি কি অনুপার্জিত আয়, অনুপার্জিত অনুপার্জিত আয়। আসলে এই অগ্রিম আয় বা অনুপার্জিত আয়কে আমরা বলবো কি বলবো, এটি বলবো দায়। অনুপার্জিত আয় বা অগ্রিম আয়কে আমরা কি বলবো, দায় বলবো। হ্যাঁ, কেন দায়? আমি কাউকে সেবা দিব, সেজন্য তার কাছ থেকে যদি অগ্রিম টাকা আমি রিসিভ করে থাকি, তাহলে অগ্রিম টাকা রিসিভ করা হলে এটি আমার জন্য দায় বা অনুপার্জিত আয়। যখন পর্যন্ত আমি তাকে সেবা না দিব ততক্ষণ পর্যন্ত আমার জন্য দায়, আর আমি যখন তাকে সার্ভিস দিয়ে দিব, আমি যখন তাকে সেবা দিয়ে দিব তখন এটি আমার জন্য আয় হয়ে যাবে। তাহলে অগ্রিম আয়ের জন্য আমরা একটা ফাংশন এখন শিখতে চাই। যেমন শিক্ষানবিশ সেলামি অগ্রিম পাওয়া গেল 7,000 টাকা। শিক্ষানবী সেলামিটাকে আমি কাউকে শেখাবো, তার কাছ থেকে আমি একটি টাকা পাব। তো আমি তাকে যে শেখাবো, তাকে যে আমি ট্রেন্ড আপ করাবো, তার কাছ থেকে আমি টাকা পাবো। তো তাকে আমি যে সেবাটা দিব, তাকে যে সার্ভিসটা দিব, তাকে যে শেখাবো, তার কাছ থেকে আমি অগ্রিম নিয়েছি 7,000 টাকা। তাকে এখনও সার্ভিসটা দেওয়া হয়নি, এখনও তাকে সার্ভিস দেওয়া হয়নি, তার কাছ থেকে আমি 7,000 টাকা অ্যাডভান্স নিয়েছি। তাহলে আমি যদি তার কাছ থেকে অগ্রিম নেই, অগ্রিম যদি নেই, তাহলে কি করতে হবে, তাকে সার্ভিস দিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত সার্ভিস আমি দিব না, দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এটি আমার জন্য দায়। তো দায় যদি হয়, আমরা জানি দায় হলে কি হয়, ক্রেডিট হয়। দায় হলে ক্রেডিট হয়। তো দায় যদি ক্রেডিট হয়, তাহলে আমি এখানে লক্ষ্য করব এই যে শিক্ষানবী সালামি, এই শিক্ষানবী সালামিটি আমার আয়, বাট অগ্রিম পাওয়ার কারণে এই অগ্রিম শিক্ষানবী সালামি এটি আমার জন্য দায়। তাহলে একদিকে এটি দায়, অপর দিকে আয়। তো অগ্রিম শিক্ষানবী সালামির কারণে যেটি হবে, আমার আয় কমে যাবে। এটা জাবেদা কি হচ্ছে, জাবেদা হচ্ছে অগ্রিম শিক্ষানবী সালামি শিক্ষানবিস সালামি হবে ডেবিট, শিক্ষানবিস সালামি হিসাব হবে ডেবিট, অগ্রিম শিক্ষানবিস সালামি হিসাব হবে ক্রেডিট। শিক্ষানবী সালামি হিসাব হবে ডেবিট, অগ্রিম শিক্ষানবী সালামি হিসাব হবে ক্রেডিট। শিক্ষানবী সালামি এটা আমার আয়, যেহেতু এটা আমার আয়, আয় যদি কমে যায় ডেবিট হবে। আয় এখানে কি হয়েছে, আয় হ্রাস পেয়েছে। আয় যদি হ্রাস পায়, আমরা জানি আয় কমে গেলে ডেবিট হবে, শিক্ষানবী সালামি হিসাব ডেবিট হলো। আর অগ্রিম শিক্ষানবী সালামিটা আমার এটা কি দায়, যেহেতু এটা আমার দায়, দায় হলে ক্রেডিট হবে, আমরা জানি দায় হলে ক্রেডিট হয়, সেজন্য অগ্রিম শিক্ষানবী সালামি হিসাব ক্রেডিট। অথবা আমি এই জায়গাটায় অগ্রিম না লিখে এখানে আমি লিখতে পারি অনুপার্জিত, অনুপার্জিত অনুপার্জিত শিক্ষানবী সালামি।
এই অনুপার্জিত শিক্ষা নবী সালামে ক্রেডিট লিখতে পারে কত টাকা হবে ডেবিটে হবে 7000 টাকা আবার ক্রেডিটেও হবে 7000 টাকা তাহলে অগ্রিম আয় সম্পর্কিত যদি কোনো সমন্বয় থাকে তাহলে আমরা এভাবে করব আমরা সেই আয়টাকে ডেবিট করব আর এই অনুপার্জিত আয়কে আমি ক্রেডিট করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা চার ধরনের সমন্বয় এখন শিখলাম এখান থেকে এই চার ধরনের সমন্বয় যে শিখলাম এখান থেকে পরীক্ষায় কমপক্ষে দুটি আসে হ্যাঁ দুটি আসে আমরা চার ধরনের সমন্বয় কিন্তু শিখেছি কি কি শিখেছি আমি আবার একটু রিকল করছি এক বকেয়া খরচ দুই বকেয়া আয় তিন অগ্রিম খরচ চার অগ্রিম আয় তাহলে সমন্বয় যাবে দেখে আমরা এখানে চারটি ভাগে আলোচনা করলাম বকেয়া খরচগুলোকে একসাথে করলাম বকেয়া আয়গুলোকে একসাথে করলাম বকেয়া খরচগুলো নিয়ে আলোচনা করলাম অগ্রিম আয় সরি অগ্রিম খরচ নিয়ে কথা বলেছে আলোচনা করেছে অগ্রিম আয় নিয়েও আমরা আলোচনা করেছে এই যে চারটি ধরনের চারটি নেচারের আমরা সমন্বয়গুলো আলোচনা করেছি এই চার ধরনের সমন্বয়গুলো নিশ্চয়ই তোমরা এখান থেকে পরীক্ষায় আমি আশা করি কমপক্ষে দুটি সমন্বয় পরীক্ষায় পাবে তার বাইরেও আরো কিছু সমন্বয় আসে যে সমন্বয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই আর আমি বলেছি যে গত ক্লাসে আমরা অলরেডি সমাপনী মজুৎপন্ন নিয়ে কথা বলেছি তো সমাপনী মজুৎপন্ন তার সাথে এই চারটি সমন্বয় আলোচনা করলাম আরো কিছু অন্যান্য সমন্বয় আছে যে অন্যান্য সমন্বয় নামে আমরা আলোচনা করতে চাই যেমন অবচয় হ্যাঁ অবচয় নিয়ে প্রায় একটি সমন্বয় পরীক্ষায় আসে অবচয় খুব কমন একটা এবং খুব সহজ একটা সমন্বয় প্রায় পরীক্ষায় আসে যেমন ধরো যন্ত্রপাতির অবচয় দালান কোঠার অবচয় আসবাবপত্রের অবচয় এরকম তো অবচয়ের জন্য আমরা যদি জাবেদা করি সেটা কি কিরকম হবে আমরা এটি অলরেডি তোমার অন্য একটি চ্যাপ্টারে অবচয় সম্পর্কে আমরা শিখেছি এবং ওই চ্যাপ্টারটি প্রায় শেষের পর্যায়ে আমাদের মাসুদ স্যার ক্লাসটা নিচ্ছে তোমরা জানো যে স্থায়ী সম্পত্তির হিসাব রক্ষণ পদ্ধতি আলোচনা করছে স্যার দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব নিয়ে কথা বলছে আলোচনা করছে সেখানটায় অবচয় আছে তো এই অবচয়কে আমরা যদি বলি যে আসবাবপত্রের অবচয় আসবাবপত্রের অবচয় যদি বলি যে 500 টাকা তাহলে তার জন্য কি জাবেদা হবে জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হবে ক্রেডিট পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হবে ক্রেডিট আসবাবপত্রের অবচয় থাকলে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব হবে ক্রেডিট এখানে 500 এখানটায় 500 যদি এমন হয় যে যন্ত্রপাতির অবচয় কিসের অবচয় যন্ত্রপাতির অবচয় এইখানটায় যদি বলে পরীক্ষায় যে যন্ত্রপাতির অবচয় ধরো তাহলে যন্ত্রপাতির অবচয় যদি থাকে তাহলে আমি আবার এই যে এখানে সব ঠিক থাকবে শুধু আসবাবপত্রের জায়গায় যন্ত্রপাতি লিখে দেব
যন্ত্রপাতির অবচয় থাকলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এই পুঞ্জীভূত অবচয়কে কেউ কেউ আমরা বলি অবচয় সঞ্চিতি। হ্যাঁ, অবচয় সঞ্চিতি। হ্যাঁ, এটাকে পুঞ্জীভূত অবচয় বলাটা উত্তম। আমরা এই পুঞ্জীভূত অবচয়টা বলার চেষ্টা করব, লেখার চেষ্টা করব। কেউ কেউ পুঞ্জীভূত অবচয় না বলে অবচয় সঞ্চিতি বলেন। তো এখানে এই অবচয় সম্পর্কে যদি আসে, আসবাবপত্রের অবচয় হোক, যন্ত্রপাতির অবচয় হোক, দালান কোঠার অবচয় হোক, তো অবচয় সম্পর্কে কোনো ফাংশন আসলে নিশ্চয়ই তোমরা পারবা, অবচয়টাকে ডেবিট করবা, আর সংশ্লিষ্ট পুঞ্জীভূত অবচয় লিখে সম্পত্তির নামটা লিখবা। এখানটায় হয় যন্ত্রপাতি বা আসবাবপত্র, দালান কোঠা যা থাকবে সেটি, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি যে আরো একটি ইম্পর্টেন্ট সমন্বয় পরীক্ষায় আসে, সেটি কি? খুবই ইম্পর্টেন্ট একটি সমন্বয় পরীক্ষায় আসে, যেমন অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা 1000 টাকা। এই অনাদায়ী পাওনা 1000 টাকা, বলা থাকে যে অনাদায়ী পাওনা 1000 টাকা অবলোপন করতে হবে। অনাদায়ী পাওনা 1000 টাকা অবলোপন করতে হবে। তো অনাদায়ী পাওনা যদি আমরা অবলোপন করি তাহলে কি হয়? আমরা জানি যে অনাদায়ী পাওনা আমার একটি খরচ। অনাদায়ী পাওনা কি? একটি খরচ। তো অনাদায়ী পাওনা যদি খরচ হয় তাহলে আমরা কি করি? অনাদায়ী পাওনা খরচ থাকলে অনাদায়ী পাওনাকে আমরা ডেবিট করে থাকি। অনাদায়ী পাওনা অবলোপন করতে হবে, আমরা লিখব কি? অনাদায়ী পাওনা হিসাব, পাওনা হিসাব ডেবিট। আর এই অনাদায়ী পাওনা হিসাব ভুক্ত করার জন্য অনেক পদ্ধতি আছে, আমি যে কোনো একটা এখানে প্রয়োগ করতে পারি। আমি যদি বলি যে প্রাপ্য হিসাব ক্রেডিট, তাতেও আমার অঙ্ক হবে। প্রাপ্য হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা অবলোপন করতে হবে, এটি সরাসরি বাদ দেওয়া পদ্ধতি। তা আমরা পদ্ধতি যদি নাও জানি, আমরা সাধারণ যাবতীয় যেটি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট আমরা বলি, এটি যদি আমি এখানে লিখে প্রয়োগ করি তাহলেও আমার অঙ্ক হবে। অপরদিকে যদি এটি না লিখে আমি একটু চিন্তা করি, একটু যে এখানে অনাদায়ী পাওনা অবলোপন করার জন্য আরও একটি সিস্টেম ইউজ করা হয়, মেথড ইউজ করা হয়, যাকে আমরা বলি যে অনাদায়ী সঞ্চিতি পদ্ধতি বা ভাতা পদ্ধতি, সেই ক্ষেত্রে আমি লিখব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট লিখব। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট 1000 টাকা, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অথবা এখানে যদি লেখো প্রাপ্য হিসাব, তাহলেও আমার অঙ্ক হবে। আমি প্রাপ্য হিসাব লিখলেও হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব লিখলেও হবে। তাহলে অনাদায়ী পাওনা অবলোকন করতে হবে, এরকম থাকলে আমরা এই অনাদায়ী পাওনা সম্পর্কিত আমরা কি করব, যাবেদা করতে পারব। আরেকটি বিষয় আমরা জানি যে অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি থাকে পরীক্ষায়, অনাদায়ী পাওনা সঞ্চিতি 10%, তাহলেও আমরা জানি অনাদায়ী পাওনার সঞ্চিতি 10% এরকম থাকলেও আমরা তখন এই জাবেদাটা শুধু লিখব, তখন অনাদায়ী পাওনা কোনোভাবেই লেখা যাবে না। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি 1000 টাকা, তখন কি হবে? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট হবে। আর অনাদায়ী পাওনা থাকলে
আমাদের এই পাওনা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব যেটি আমরা বলছি সেটি লেখা উত্তম। কারণ আমরা যখন কার্যপত্র করব তখন কিন্তু স্পেসিফিক এরকম কোনো নিয়ম বলে দিবে না যে এই পদ্ধতিতে করো সেই পদ্ধতিতে করো এরকম না। তা আমরা প্রাপ্য হিসাব সম্পর্কিত যে চ্যাপ্টার আছে সেই সম্পর্কিত অঙ্ক থাকলে আমরা সেই মেথডগুলো নিয়ে চিন্তা করব। আমরা অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকলে আমরা অনাদায়ী পাওনার হিসাব ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ক্রেডিট এটা লিখব। আর অনাদায়ী পাওনা থাকলে আমাদের উচিত হবে লেখা কি, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি এই সম্পর্কিত একটি সমন্বয় কিন্তু পরীক্ষায় আসে। অনাদায়ী পাওনা থাকলে কি হবে, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব করছি ক্রেডিট। অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকলে কি করছি আমরা, অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর এখানে লিখছি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা সমাপনী মজুদ পণ্য, বকেয়া খরচ, অগ্রিম খরচ, বকেয়া আয়, অগ্রিম আয়, তারপরে অনাদায়ী পাওনা, অবচয় এগুলো নিয়ে শিখেছি। আমরা আর দেখি যে এখানে পরীক্ষায় কি থাকে, আরো বিজ্ঞাপন সম্পর্কিত একটি প্রশ্ন থাকে, বিজ্ঞাপন সম্পর্কিত একটি সমন্বয় প্রায়ই থাকে। যে কি রকম সেটি দেখো, বিজ্ঞাপন নিয়ে একটা সমন্বয় থাকে যে বিনামূল্যে ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ 1000 টাকা। হ্যাঁ, তো বিনামূল্যে ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ হলে কি হবে, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্যে ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ থাকলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আমরা বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে এইভাবে আমরা করতে পারি। আমরা জানি এটি নর্মাল জাবেদাতেও আসে। আরেকটি বিষয় থাকে মোট বিজ্ঞাপনের একটি অংশ অবলম্বন করা বা বিলম্বিত করা। বলা থাকলো যে মোট বিজ্ঞাপন 20,000 টাকা, এর 1/2 অংশ বিলম্বিত করতে হবে। মোট বিজ্ঞাপন 20,000 টাকা, এর 1/2 অংশ বিলম্বিত করতে হবে। তাহলে এটি আমরা কি করব, এখানে বিজ্ঞাপনের একটা অংশ যদি বিলম্বিত করা হয় তাহলে কি হবে, সেটি আমার খরচের একটি অংশ পৃথক করা হবে। বিজ্ঞাপনটা আমার খরচ, এর একটি অংশ, অর্ধেক অংশ আমি যদি বিলম্বিত করি তাহলে বিলম্বিত বিজ্ঞাপন যেটি হবে সেটি আমার সম্পদ। সেটি কি, বিলম্বিত বিজ্ঞাপন আমার সম্পদ। তো বিলম্বিত বিজ্ঞাপন হবে আমার ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট। কেন, এটি আমার সম্পদ সেজন্য ডেবিট হয়েছে, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর এই বিজ্ঞাপন খরচটা আমার কমে যাবে সেজন্য এখানে কি হবে, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট হবে, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট হবে। বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট আর বিজ্ঞাপন হিসাব হবে ক্রেডিট। এখানে 10,000 টাকা, এখানেও 10,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞাপনকে নিয়ে আমরা যখন কাজ করব, বিজ্ঞাপন একটি খরচ,
এটি বিলম্বিত করা মানে হলো যে বিজ্ঞাপনের একটি খরচের একটি অংশ আমরা পরের বছরে বা বছরগুলোতেও হিসাবভুক্ত করতে চাই বা এর কাছ থেকে আমি সাপোর্ট পেতে চাই, বিজ্ঞাপন থেকে আমি সুবিধা পাব। তো এরকম সিচুয়েশনকে আমরা এটিকে বলি বিলম্বিত বিজ্ঞাপন। তো বিলম্বিত বিজ্ঞাপনটা এটি সম্পদ, এর জন্য ডেবিট হয়েছে, আর বিজ্ঞাপনটা খরচ, খরচ হ্রাস পাবে, সেজন্য এটি ক্রেডিট হয়েছে। তাহলে আমরা এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো আসলে জানলাম যে কোনো একটি সম্পদের অপচয় নির্ণয় করা, কোনো খরচের বিলম্বিত করা, খরচের অগ্রিম থাকলে সেটি হিসাবভুক্ত করা, খরচের যদি বকেয়া থাকে বা প্রদেয় থাকে সেটি হিসাবভুক্ত করা, তারপর আমরা শিখেছি আয় নিয়ে যে আয় বকেয়া থাকলে কিভাবে করতে হবে, আয়ের অগ্রিম থাকলে বা অনুপার্জিত আয় থাকলে কি করতে হবে। আমরা শিখেছি সমাপনী মজুত পণ্য নিয়ে আলোচনা গত ক্লাসে, আমরা শিখেছি অনাদায়ী পাওনা সম্পর্কিত লেনদেন, অবচয় সম্পর্কিত লেনদেন যেগুলো থেকে পরীক্ষায় আসে, আমি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তো আমি আশা করব তোমরা এই সমন্বয় জাবেদার গত ক্লাস এবং আজকের ক্লাসগুলো যদি ফলো করো নিশ্চিত তোমরা এই সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং তোমরা তোমাদের যার যে বই থাকবে কেন, তোমরা বোর্ডের যে প্রশ্নগুলো থাকে বইয়ের পেছনে দেওয়া থাকে সেই বোর্ডের প্রশ্নগুলো দেখবা যে কার্যপত্রের মধ্যে প্রায় সমন্বয় জাবেদা পরীক্ষায় এসেছে, এবং একটি তোমরা সবগুলো অঙ্ক খুঁজে খুঁজে বের করে সেগুলো করার চেষ্টা করবে। আর আমরা আগামী ক্লাসে এই কার্যপত্রের আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, সে প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সকলকে।